আজকে থেকে আমি চ্যানেলটা টেক ওভার করলাম। রাজদীপ দা আমাকে বিক্রি করে দিয়েছে, লিটারালি বিক্রি করে দিয়েছে চ্যানেলটা। তোমাদের মনে হতে পারে যে কেন রাজদীপ দা বিক্রি করলো চ্যানেলটা। রাজদীপ দার প্রচণ্ড টাকার প্রবলেম হয়ে যায়, তাই আমি 2.5 কোটি টাকা দিয়ে চ্যানেলটা কিনেছি। আজকে জুলাই মাসের 18 তারিখ। কেউ বলবে আজকে জুলাই মাসের 18 তারিখ কেন বলছি? বুঝতে পারছো, বৃষ্টির বহ নেই, কলকাতার ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ, আর সত্যি কলকাতার বৃষ্টি দরকার এবার। এবারে যদি বৃষ্টি না হয়, ফসল তো গেল, মাটির অবস্থা খুবই খারাপ। যদিও আমি কৃষিকার্যে নিযুক্ত নই, তবুও বলছি, আরে ভাই, যদি বর্ষা না হয় তাহলে ফসল হবে কি করে? আর যদি ফসল না হয় তাহলে আমরা খাবোটা কি? তাই না? তো দ্যাটস ওয়াই। আর ও, তারপরে আজকে আবার শ্রাবণ মাসের 1 তারিখ, বৃষ্টির তো ছেড়েই দাও, কন্ডিশন হচ্ছে এরকম, মানে আমি চোখ কুচকে কিরমভাবে কথা বলছি মানে বুঝতেই পারছো কি অবস্থা। আমার মনে হয় লেন্সটা না পরিষ্কার নেই। 1 সেকেন্ড, হ্যাঁ 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ এবারে ক্লিয়ার হয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। তো আজকে অনেকদিন পরে একটু ব্লগে এলাম, বেসিক্যালি প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্লাস বিজি ছিলাম নিজের কাজ নিয়ে, সো দ্যাটস ওয়াই ভিডিও আসেনি। সো আই এম সরি অ্যাবাউট ইট, আর থ্যাংক ইউ সো মাচ আর ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তার কারণ হচ্ছে যে সেকেন্ড লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি হিরো এক্সপালসের, সেটাতে এত ভালো রেসপন্স পাওয়ার জন্য, মানে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য আমাকে কমেন্ট করে সবাই জানিয়েছো তোমরা। সো দ্যাটস ওয়াই রিয়েলি আই এম রিয়েলি ভেরি 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 মাচ থ্যাঙ্কফুল টু ইউ গাইজ। সো থ্যাংক ইউ সো মাচ। ঠিক এরকমভাবেই সাপোর্ট করতে থাকো, ভিডিও আসবে, আর এরকমভাবে নতুন নতুন অনেক কিছু জিনিস ট্রাই করতে চলেছি। বেসিক্যালি একটু টাইমটা কম পেয়েছি এ মাসে, নলে এ মাসে অনেক কিছু জিনিস চলে আসতো বাট করে উঠতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাচ্ছি কোথায়, এখানেই তো আছি, অসুবিধার কিছু নেই। তো আসবে নতুন নতুন আরও অনেক কিছু ভিডিও, অনেক রকমের জিনিস এই চ্যানেলে তোমরা দেখতে পাবে যেটা অন্য কোথাও দেখতে পাবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। আমি কিছু কিছু প্ল্যান ভেবে রেখেছি, সেই প্ল্যানগুলো এখনই বলবো না, বলবো কিন্তু সেই প্ল্যানগুলো হোক আগে, তোমরা আমার চ্যানেল ছাড়া অন্য কোথাও দেখতে পাবে না। সো সেটার ওপরে কিছুটা স্ক্রিপ্টিংও চলছে, প্লাস কিছুটা চলছে বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট কি, তাই তো? ওকে, এনিওয়েজ, তো আজকে এখন একটু বাদে একটু বেরোবো, বেরিয়ে একটা জায়গায় যাব, বেসিক্যালি যাব একটু বাইপাসের দিকে, বাইপাস ধাবা। তো ওখানে আমার এক বন্ধু, ছোট ভাই হয়, আর তোমাদের কাছে ওয়েল নোন পার্সন, ঠিক আছে, তোমরা তাকে খুব ভালো মতো করে চেনো। তো আজকে তার সাথে দেখা হবে আমার, তো দেখা যাক কী হয়। সো আজকে আমি সত্যি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, মানে অনেকদিন পরে একটা ব্লগ আসছে এবং তার সেখানে আমি তোমাকে, মানে আমার ব্লগে আমি তাকে আনতে পেরেছি, সো দ্যাটস ওয়াই আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। দেখি এক্সাইটমেন্টের জায়গাটা কতটা পরিমাণে আমি ধরে রাখতে পারি। আর তো এখন এরপরে প্রচণ্ড রোদ, নিচে যাব, ড্রেস চেঞ্জ করব, আফটার দ্যাট বাইক নিয়ে বেরোবো। আর বেসিক্যালি বাইকের সেট আপের কিছু বলতে গেলে, আমি একটা মাউন্ট কিনেছি, তো আমি ঘরে গিয়ে সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে না, এই গরমের মধ্যে আর পারছি না, প্লিজ, এই গরমের মধ্যে আর পারছি না, প্লিজ। সো চলো নিচে, চলো নিচে, চলো। এরকম করবো নাকি ভূতের রাজার তালি দেবো নাকি অন্য কিছু করবো? অন্য কিছু করলে কি করা যায়, অন্য কিছু করলে ও করা যায়, তো আমি তো শিখিয়েছি তোমাদেরকে। দেখো, পৌঁছে গেছি ঘরে। তো যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সেটা হচ্ছে যে আমি দুটো জিনিস কিনেছি, মানে একটা জিনিসের সাথে ওটাই আসে, ফ্রি আসে বেসিক্যালি। ওটাই অর্ডার দিয়েছিলাম আমি, বেসিক্যালি এটা আমি অর্ডার দিইনি, আমার এক বন্ধু অর্ডার করে দিয়েছিল, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না বলে, দ্যাটস ওয়াই। সো তো ওটা হচ্ছে, এটা হচ্ছে চেস্ট মাউন্ট, যেটা হচ্ছে গোপ্রোর জন্য, আর এটা হচ্ছে হেড মাউন্ট, তো সেটা হচ্ছে এটা।
এটা হচ্ছে চেস্ট মাউন্ট, বুঝতেই পারছো এটা জাস্ট এখানে একটা মাউন্ট থাকে এই ক্লিপ করে, এখানে একটা যেটা ক্লিপটা থাকে সেই নজলটা দিয়ে এটা গোপ্রোকে এখানে সেট করা যায়, আর এটা জাস্ট একটা সিম্পল হেড মাউন্ট। তো সমস্যাটা হচ্ছে এখন একটাতেই, সেটা হচ্ছে যে আমি যে নজল যেটা থাকে মানে যেটা স্ক্রু থাকে, নজল একটা ভুল কথা, যেটা স্ক্রুটা যেটা থাকে সেই স্ক্রুটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমি ভাবলাম আজকে বেরোবো, একটু মোটো ব্লগ যদি করা যায় তো বেটার, কিন্তু জানি না, যদি এখন পাই তাহলে দেখাতে পারবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই, বুঝতেই পারছো তোমাদের রাজদীপ মানে কোনো কিছু মানে গুছিয়ে ঠিক মতো করে রাখতে পারে না, হয়তো যেখানে রাখবে সেখান থেকে হাওয়া হয়ে যাবে। সব জায়গা খুঁজলাম কোথাও পেলাম না, আর কি বলবো, যাই হোক এখন সময় হয়ে গেছে, সো এখন এই বেরোবো, তো একই ঘেমে নেই একসা হয়ে রয়েছি, যাই হোক। তো ড্রেস চেঞ্জ করছি, করে তারপরে বেরোবো, ওকে চলে এসছি, চলো। হয়ে গেছে, তো ড্রেস হয়ে গেছে, এবার 4টে অলরেডি বাজে, বহুত লেটও হয়ে গেছে, আমি বেরোই এখন, ঠিক আছে, নিচে স্টেয়ার্স বাইকে উঠে তারপরে আসছি, ওকে ওয়েট। ওকে চলো, বাইকে উঠে গেছি, এরপরে সোজা, অলরেডি আমি লেট, তো তাড়াতাড়ি এবার ওখানে গিয়ে পৌঁছাতে হবে। উল্টোডাঙা যেহেতু ব্রিজটা খারাপ হয়ে রয়েছে, ফাটল ধরেছে, যার জন্য আমাকে বাইপাস হয়ে অন্য দিক দিয়ে ঘুরে চলে যেতে হবে। সো একেবারে পৌঁছে তারপরে আসছি, ওকে, ততক্ষণ ওয়েট কর, ঠিক আছে। আজকে থেকে আমি চ্যানেলটা টেক ওভার করলাম, রাজদীপ দা আমাকে বিক্রি করে দিয়েছে, লিটারালি বিক্রি করে দিয়েছে চ্যানেলটা। তোমাদের মনে হতে পারে যে কেন রাজদীপ দা বিক্রি করলো চ্যানেলটা, রাজদীপ দার প্রচণ্ড টাকার প্রবলেম হয়ে যায়, তাই আমি 2.5 কোটি টাকা দিয়ে চ্যানেলটা কিনেছি। আর আমার পরিচয় পেতে গেলে তোমাকে চ্যানেলটা দেখতে হবে, বাদ বাকিটা দেখে দাও কি হয় না হয়। আর তার এরপরে কি পরিচয় দেয় দিতে লাগবে? গাইস, দিস ইজ দীপাং গামা গামায়ান্স, কি হচ্ছে দেখো সারপ্রাইজ, যেটা সকাল থেকে বলছিলাম, যে সকাল থেকে বলে যাচ্ছি যে আমি আবার হ্যান্ড ওভার করে দিই, চার চ্যানেল 2.5 কোটি টাকা না, 2.5 টাকা দিলেও আমি নেবো না, কারণ যার চ্যানেল তারই থাকে, সে কখনো বিক্রি করতে পারে না, না এক্স্যাক্ট একদম। তো সকাল থেকে যে সারপ্রাইজটার জন্য অপেক্ষা করছিলে তোমরা, তো সেটা হচ্ছে এটা। সো দিস ইজ দীপাঞ্জন রয় আর গামায়ান্স দীপাং গামা, আর ভাই হচ্ছে 25,000 সামথিং, 300 সামথিং সাবস্ক্রাইবারের রয়েছে। এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ তাড়াতাড়ি যাও গিয়ে একটা 50K এর একটা মাইলস্টোনে পৌঁছাও ভাইকে, আর তারপরে 100K তো আছেই, 100K পরের টার্গেট, আপাতত 50K থাকুক, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা অনেকেই করো যেভাবে সাপোর্ট করছো, মানে ফার্স্ট থেকে প্রচন্ড পরিমাণে আমি দেখেছি যে তুমি যেরকম ভাবে ইউটিউবে এফোর্ট দাও সেরকম কেউ দেয় না, অ্যাট লিস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার এজে, তাছাড়া একটাই কথা বলি যে আমি রাজদীপ দা চ্যানেলটা ফলো করে মানে এতদিন যে করতাম, মিথ্যে কথা বলে লাভ নেই, রাজদীপ দার সাথে আমার পরিচয় হয়েছে তোমার কমেন্ট সেকশনে আমার চ্যানেলেরই, তারপরে আস্তে আস্তে পরিচয় বাড়ে, ব্যাপারটা বন্ধুত্বের দিকে এগোয়ে দাদা ভাইয়ের সম্পর্কের দিকে গড়ে ওঠে, তারপরে আমি চ্যানেলটা দেখি। আমি রাজদীপকে একটা জিনিস বলেছি যে তোমার মধ্যে যে বলার একটা ধরন, যে ভঙ্গিমা রয়েছে, সেটা না তুমি কখনো হারিয়ে যেতে দিও না, কারণ তুমি যেভাবে কথা বলছো, যে একটা একটা কমেডি টোন রয়েছে তোমার মধ্যে, দ্যাট ইজ দি এক্সপেক্টেড ইন ইউ। তো এই জিনিসটা দেখার জন্য আজকে হয়তো তোমার কাছে 1,300 আছে, বাট একদিন 13,000, একদিন 1,30,000, এরকমভাবে আস্তে আস্তে গ্রো হবে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো রাজদীপ দাকে, যেমন করছো আই নো ইউ গাইজ আর সাপোর্টিং, বাট স্টিল আরও বেশি সাপোর্ট করো, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, দাদা বললেও শেয়ার করবে না, যখন নিজের মনে হবে মানে শেয়ার করা উচিত, সাবস্ক্রাইব করা উচিত তখনই করবে, কিন্তু হ্যাঁ ক্রাই তো করবেই, মানে কল ক্রাই যেটাকে বলে যে সাবস্ক্রাইব করো শেয়ার করো, তোমরা একটু শুনো, ভালো লাগলে ডেফিনেটলি করো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে যেটা যেই ভিডিওটা ভালো লাগবে, অবভিয়াসলি আমার সেকেন্ড লাস্ট ভিডিওটা খুব ভালো মানে ভিউ পেয়েছে, আচ্ছা উইদিন আ উইক 5,500 ভিউ পেয়েছে, ভেরি গুড ভেরি গুড, এটা 1300 চ্যানেল, মানে 1300 সাবস্ক্রাইবার যদি 5,500 ভিউ, তার মানে ইটস মানে কি বলবো, ইটস মানে ও পৌঁছচ্ছে, রিচটা আস্তে আস্তে বাড়ছে, এক্স্যাক্টলি আস্তে আস্তে হবে, আবার তো মনিটাইজেশন অন হয়ে গেছে, প্রচুর
প্রচুর টাকা, প্রচুর বড় লোক, ও আলাদাই ব্যাপার। হ্যাঁ প্রচন্ড ভাই, তো মনিটাইজেশন দিয়ে তো ইন্টারসেপ্টার নিচ্ছে, তো তোমরা তো জানো, ভিডিও তো দেখেছো। না ইন্টারসেপ্টার শুধু না, আমি ইন্টারসেপ্টার এক্স সিরিজ নিচ্ছি আমার, মানে মনিটাইজেশন অন হওয়ার পর আমি এই এর মধ্যে যাচ্ছি একটা তোমার ক্রেটা নিতে। পরশুদিন আমি বাঁ দিকে ওয়েসেল প্রেস্টিজ আছে, এখান থেকে একটা বিএমডব্লিউ 5 সিরিজ আমি নেবো ভাবছি। কারণ আপাতত আমার যে ইনকামটা ইউটিউব থেকে, মানে 25,000 সাবস্ক্রাইবার্স আর প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউতে, ওই মোটামুটি ধরে রাখো না পার মান্থ আমার চলে আছে 6-7 লাখ টাকা মতো চলে আছে। ও ফাটাফাটি ইউটিউব ইন্ডিয়া কি দিচ্ছ গুরু, মাইরি লাভলে ফাটিয়ে দিচ্ছে ইউটিউব ইন্ডিয়া। এত ভালো পেআউট, এত ভালো পে স্কিম, মানে আমার জীবনটা মানে তৈরি করে দিল। এই যে একটু ঘুরিয়ে দেখি, ওখানে এন্টর্ক আছে, দেখি তো এন্টর্কটাকে। হ্যাঁ এবারে দিয়ে ঘোরা, এই যে ধরো এন্টর্কটা দেখছো, এর যে চাকা দুটো আছে আমি এটাকে গোল্ডেন প্লেট করে নেবো পরশুদিন, কারণ কালকে আমার আবার পেআউট ঢুকবে। আচ্ছা আশা করি তোমরা সার্কাসমটা বুঝতে পারলে, যদি না বুঝতে পারে অনেকে আছে এটাকে সিরিয়াস নিয়ে নেবে। হ্যাঁ সিরিয়াস বলে রাখি যে আমার এখন অব্দি অকাত কেন, মুখ থেকে বুঝতে পারছো 5 সিরিজের দোকানে ঢুকলে বার করে দেবে, পকেটে 5 টাকা না নিয়ে তো গিয়ে লাভ নেই, হয়তো কখনো হবে। হয়তো সেটা হোপ ফর দ্য বেস্ট, এবং সেটা হয় যদি হয় তাহলে সেটা তোমাদের জন্য একদম, শুধু আমাদের মেনটা যদি আমরা এরকম ভাবে পেতে পারি তাহলে সেটা শ্রেয়টা ওয়ান এন্ড অনলি তোমাদের কাছে যাবে। হ্যাঁ তোমাদের জন্য, কারণ তোমরা আমাদেরকে দেখছো, তোমরা আমাদেরকে সাপোর্ট করছো, যার জন্য আমরা সেই জায়গাটায় যেতে পারছি একদম। এটা আমাদের ফ্যামিলি, ইউ গাইজ আর মানে আমাদের ভাই বলো বোন বলো যারা যারা দেখছো তোমরা সবাই মিলে, বাবা মা ছাড়া সবকিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বন্ধুত্বের একটা ভাইচারার রিলেশনশিপ। তো আর আমার পাশে এই মুহূর্তে আরো একজন পরিচিত রয়েছে, যাকে যদি আমি ক্যামেরায় না ধরি তাহলে সে মানে খুব দুঃখ পাবে, খুব দুঃখ। ঠিক আছে, সে আমারও যেন না পায়, সে খুব পপুলার এবং সে দীপাঙ্গমাতে প্রচন্ড পরিমাণে পপুলার, সে হলো এবার বুঝতে পারছো, বলো নাম কি বলো তো, কমেন্টে গিয়ে নামটা বলো, নাম হচ্ছে, নামটা বলবো না, নামটা কমেন্টেই দেখবে, কমেন্টেই দেখবে। এত বড় সেলিব্রিটি তুই হচ্ছিস, বলছে কমেন্টে গিয়ে নাম বলো, এত বড় হচ্ছিস, নাম বল, প্রুভ ইট। মানে আমার চ্যানেলে যদি আমার পরে লোক কাউকে চিনে থাকে রাজীব দা, দ্যাট ইজ মানে হিম। হ্যাঁ রৌনকের পপুলারিটি মারাত্ত, লোকজন আমার রাস্তায় এসে বলে রৌনক কোথায়, রৌনক কোথায়, উইদাউট হ্যাভিং অ্যান ইউটিউব চ্যানেল, উইদাউট হ্যাভিং অ্যান ইউটিউব চ্যানেল, এক্স্যাক্টলি সেটাই। মানে ওখানে শিলিগুড়িতে নিয়ে গিয়ে কেমন লাগলো, এটা একটা যদি ছোট বাইট দাও। ছোট বাইট আমি ঠিক দেবো না, তুমি এটা দেখতে হলে দীপাঙ্গমা চ্যানেলে চলে যাও, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আমি তো কিছুটা হলেও গেস করতে পেরেছি, কিন্তু এখন বলবো না, বাকিটা তুমি বলে দিছি পুরো ঘটনাগুলো, বাকিটা ওর ভিডিওতে অবশ্যই যাবে, গিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে হোয়াট ইজ দ্য রিয়ালিটি। আমি হয়তো মানে আমার চ্যানেল দিয়ে তোমার মানে দীপাঙ্গমাকে সবাই বাংলায় শুনছে, না আরেকবার মনে শুনেছি কোথাও না কোথাও একটা, আর একটা ব্লগে বলেছি, না না বলেছি দু একজনের ব্লগে, এতক্ষণ বলেছি নীল পিকচারসে বলেছি, আর একটা কথা বলেছি, কিন্তু এতক্ষণ ধরে কথা বলি, এতক্ষণ ধরে মানে হালকা কথা বলে বেরিয়ে গেছি, কিন্তু এতক্ষণ ধরে এত ডিটেইলে বাংলা হতো সত্যি ফার্স্ট আমি ইউটিউব হিন্দিতে একটু কষ্ট হয় বাংলাদেশ, বাট চেষ্টা চালাচ্ছি টিকটা পাই বাংলায়, মানে হিন্দিতে পাই, তো দ্যাটস ওয়াই হিন্দিতে গান। না না ঠিক আছে, ইটস ওকে, হিন্দি হলে তো গোটা দেশ দেখবে না, একদম কোনো সমস্যা আর বাংলা ছাড়া তো রয়েছে রাজধানী, আমার ওয়েস্ট বেঙ্গলটা দেখুক, আমি না পুরো ইন্ডিয়াটা টার্গেট করি আমার। এরকম বললে আমি কি ইন্ডিয়া যেতে পারবো না, না 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 ওয়েস্ট বেঙ্গল টার্গেট করবে রৌনক মালায়ালামে করবে, রৌনক মালায়ালামে করবে, আমি নেপালি করি, নেপালি নেপাল, নেপালি কিছু বলতে পারিস, কেন বলতে পারবো, বল একটা বল, আমার নাম রৌনক, মোপানি তিন মিলাই মায়া কাটছি, রৌনক এটা কি করে নেপালি বললি, তো রৌনক না আমি, এটা এটা মানে এটা হচ্ছে আই লাভ ইউ, ঠিক আছে, মানে আই লাভ। আমি অল্প একটু অসমীয়া জানি, সেটা হচ্ছে মক তো মক ভাল পাও, বুঝতে পারছো তো, আমার অ্যাকচুয়ালি আমার কাকার মানে আমার বাড়ি হচ্ছে আসামে, তো আসামে ধুবড়ী ডিস্ট্রিক্টে, তো আসামে ফ্লাডও চলছে এখন, আসাম থেকে যারা দেখছো তো তোমরা প্লিজ সাবধানে থেকো, আর যারা কলকাতা থেকে দেখছো পারলে প্লিজ পেটিএম গুগল পে মোস্ট প্রবাবলি আমি আজকেই করবো, যদি 10-20 টাকা যার যেমন সামর্থ্য একটু সাপোর্ট করো, সবার দরকার একটু এই টাইমটা প্লিজ থাকো, কারণ আমরা প্রচুর টাকা উড়িয়ে দিয়ে দিই, এক্স্যাক্ট 10-20 টাকা দিলে কিছু যায় কিছু যায়, 10-20 টাকাটাই 10-20 টাকা হাজার হাজার হতে 1 লাখ টাকা 2 লাখ টাকা হয়ে যায়, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে বিন্দুতে সিন্ধু,
একদম এক টাকা করেও যদি আমরা 100 জনে দেই তাহলে 100 টাকা কিন্তু জেনারেট হয়। এবারে সবাই তো এক টাকা করে দেবে না, কারোর মানবিকতার খাতিরে কেউ 10 টাকাও দিতে পারে, তাহলে কতটা পরিমাণে হিউজ রেভিনিউ জেনারেট হতে পারে, তো সেটা একটু দেখে নিও। আর নর্থ বেঙ্গলের থেকে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট, আর তোমরা প্লিজ তোমার পাশের স্টেট একদম ঘরের কাছে আসাম রয়েছে, ফ্লাডের অবস্থা খুব খারাপ, ওখানকার মানুষেরা খেতে পাচ্ছে না পর্যন্ত, কারণ আমার ভাই ওখানে থাকে, আমার কাকারা ওখানে থাকে, বাড়িতে জল পর্যন্ত ঢুকে গেছে, তো সেক্ষেত্রে যদি তোমাদের পক্ষে কোনোরকম কোনো কিছু হেল্প যদি সম্ভব হয় প্লিজ করো তোমরা। হ্যাঁ ডেফিনেটলি এটুকু করো, আশা করি তোমরা করবে, আমরাও করবো, তোমরাও একটু করো, সবাই মিলে করে কাজ, হারি জিতি না হিলে কাজ, সেটাই। সো ওকে, এবার তোমরা একটু বিরল এনজয় করো, দেখো তাহলে বিরল। ঘরে চলে এসেছি এখন এই মুহূর্তে, আর অনেক আড্ডা হলো আজকে, সন্ধ্যেটা দারুণ কাটলো দীপাঞ্জনের সাথে। আর এই ধরনের আড্ডা আর এই ধরনের জিনিসপত্র আমাদের জন্য খুবই দরকার, আর দুটো ইউটিউবার যখন একসাথে আড্ডা মারতে বসে তখন তো কথার শেষ হয় না, তো স্বাভাবিক ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এর থেকে বেশি আর লেন্দি করছি না, অলরেডি প্রচুর বড় হয়ে গেছে, হয়তো 15-16 মিনিটের কাছাকাছি চলে গেছে, তো যাই হোক। তো আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ভিডিওটাতে লাইক করে যেও। সো অ্যাজ অলওয়েজ আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বম্ব।